6% প্রায় গাড়িগুলো ইনক্রিজ হচ্ছে এবারেও গত বছরে অনেক স্টেটে আমরা অনেকজন পেডেস্ট্রিয়ান আর অলসো ইনভলভ এই অ্যাক্সিডেন্টসে তাদেরকেও আমরা তাদেরকে আমরা ট্রেনিং প্রোগ্রামস তো কন্টিনিউয়াস ট্রেনিং এটাও সাম ইম্প্রুভমেন্ট সিলভার লাইনিং আমরা বলতে পারবো এর মধ্যেই গত নভেম্বর মাস থেকেই বাংলাদেশ সিকিউরিটি ফোর্সেস ওইখানে কোনো তাদের অভিযান মানে ক্লিয়ারিং দ্য ক্যাম্পস এইসবগুলো তারা করছে জানা যায় তো ওইখানে এখন সেই রকমের সাপোর্ট তারা এখন পায় না ওখানে বাংলাদেশে তো কন্টিনিউয়াস ট্রেনিং যে যারা আমাদের একটা কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড অ্যান্টি টেরোরিজম স্কুল বর্ডারে কয়েকটা ইনসিডেন্টস হয়েছিল অ্যাকচুয়াল বর্ডার ফেন্সিংয়ের কাছেই দু একটা ইনসিডেন্ট হয়েছে লাস্ট 3-4 মান্থস ইনক্লুডিং দ্যাট অলসো দিস ইয়ার এক্সট্রিমিজম পারসে ক্রাইম কিডন্যাপিংস অ্যান্ড অল এ রিডাকশন আছে 2013 এর তুলনায় রিডাকশন আছে